মাস্টার তো খুলিনি এত সুন্দর করে সাজানো ফাইনালি 2 মাস পর 2 মাস পর হ্যাঁ 2 মাস পরে আমরা মানে ভদ্র জামা কাপড় পরে অন্য সময় বাড়িতে তো এই সব জামা কাপড় পরে থাকি না এই সব পরে ভিডিও করতে বেরিয়েছি মানে মনে খুব দারুণ একটা পুলক যাচ্ছে আমাদের এর মধ্যে আমি একটা কথা বলি অনেকদিন পর আমি লিপস্টিক পরতে পেরেছি একটু দেবেই আমার খুব ভালো লাগছে এই লিপস্টিকটা বেশিক্ষণ থাকবে না যেটা খাবার সময় উঠে যাবে আমি সিওর এবং ও পরে এসে বলবে আমার লিপস্টিকটা আছে হ্যাঁ লিপস্টিকটা আছে তো ব্যাগে নিয়ে নিয়েছি আমি যদিও আমার এখন দাঁড়িয়ে আছি মেঘনা সাহার ঠিক অপোজিটে স্নেহা পেছনে ওই দেখতে পাচ্ছো আমাদের গোমাতাকে দেখে খুব ভয় পেয়ে গেছে গোমাতা যাতে স্নেহা লাল পরে আছে গুতিয়ে না দেয় বাট ও ভুলে গেছে ওটা সাড়ে গুতে গোমাতা নয় টপিকে ফিরে আসি আমরা তোমাদের জন্য একটা হিন্ট আছে ইন্দো কন্টি যারা যারা বুঝে গেছো এখনই ভিডিওটা পজ করে কমেন্ট করে জানাও আর যারা যারা বুঝতে পারোনি পুরো ভিডিওটা দেখতে যাও ফাইনালি ইন্ট্রো বাই দ্য ওয়ে হাই ফ্রেন্ডস আমি স্নেহা আমি সায়ন তোমরা দেখছো বাংলাদেশ লেটস ব্লগ হেভি শান্তি বিচ যারা বুঝতে পারোনি তাদের জন্য দেখাই এই যে দেখতে পাচ্ছ পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে বাসের মধ্যে রেস্টুরেন্ট আগে কখনো শুনেছো আমি তো কোনোদিন শুনিনি আমাদের বর্ধমানে কেন আমাদের মনে হয় মোটামুটি ওয়েস্ট বেঙ্গল হবে এটা প্রথম তো আমরা চলে এসেছি এখানে দেখা যাক ভেতরে গিয়ে কিরকম কি ডেকোরেশন করেছে বর্ধমানে পার্মানেন্টলি এখানে চলে এসেছে যারা গেছিলে কদিন সেটা হয়তো রথতলার ওইদিকে কঙ্কালেশ্বর কালীবাড়ির ওখানে কয়েকদিনের জন্য ওপেনিং হয়েছিল এই লোকেশনটা আমি একদম লাস্টে যাওয়ার সময় শেয়ার করে দেবো খাবার তৈরি করে বা রেডিমেড খাবার তৈরি করে রাস্তার ধারে দাঁড়িয়ে সেল করছে তো আমি দেখতে পেতাম যে ওদের ছাদটা কোনোভাবে ইউজ হয় না তো আমার ভাবনা চিন্তাই সেটা ছিল এবং আমি রাজস্থান বা হচ্ছে দিল্লিতে কয়েক জায়গায় দেখেছি এত বড় না এর থেকে ছোট উচ্চর হলে 15-20 জন বসতে পারবে আমি সেই জিনিসটাকে আরও মডিফাই করে যেটা পশ্চিমবাংলায় এখনও আসেনি এটাই প্রথম তো ওইখান থেকেই ভাবনা চিন্তা যে আমার যখন বর্তমানে কিছু জায়গা নেই জায়গা কিনে বিজনেস করতে পারবো না এটা থেকে পুরনো বাড়ি তাকে মডিফাই করে করা যেতেই পারে এটাতে মোটামুটি কতজন বসা যায় এটাতে এই মুহূর্তে 35-40 জন হয়তো মনে করতে পারো যে বাসের ছাদ বলে খুব কম জন ক্যাপাসিটি বাট সেটা না 35 ঘন্টা এই বাস এই জায়গাটা খেতে অনেকটাই তো সবাই অবশ্যই ভিজিট করে এরপরে তো বলতে পারো তোমাদের এখানে কে অ্যাকচুয়ালি ফুডটা কেমন বসে পড়েছি তোমরা দেখতে পাচ্ছো এবার এখানে একটা টুইস্ট আছে এইটারে এসে না অনেকদিন বোটের মতো ফিল হচ্ছে আমার মনে হচ্ছে একটু বোটের মধ্যে আছে কারণ একটু টলমলো হচ্ছে তো ফুটেজটা এই আই গেস হেসি মাঝে মাঝে আসবে কেননা বাসটা ওটা না আমার একটু মনে হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছি তো প্রথমে মেনু দেখে যেটা আমার অ্যাকচুয়ালি মানে প্রথম স্পট এসে প্রাইস একটু হাই দিই দেখা যাক এবার বোটিং কতটা আসলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি মানে কোয়ালিটির সঙ্গে বন্ড নেই কোয়ালিটি মেনটেন করা হয়ে গেছে অনেক রকম ইউনিক ইউনিক খাবারের নাম আছে যেমন হচ্ছে প্যাট্রিক সাহেবের মাটন কারি তো এটা ইউনিক নাম কিসুগঞ্জ মুগ মালাই
এই নামগুলো খুব আমার আমার নামগুলো খুব ভালো লাগে। এখানে গোলবাড়ির মাটন কষাও পাওয়া যায় দেখছি 245 করে। নেক্সট টাইম যখন আমি আসবো তখন এটা আমি ট্রাই করার চেষ্টা করবো। আচ্ছা গোলবাড়ির মাংসগুলো কি গোল গোল হয়? कौन है ये लोग, कहां से आते हैं ये? सेना के बाद देखे बुझते पर डॉक्टर तो कमी ट्राई करी नहीं। बाड़ी टेकी गोल नहीं, बाकी तक गोल ना, मांस से गुरु गोल। সেটা আছে আমাদের প্রথম আইটেম, এটা হচ্ছে সিনেমার হাতে, যেটার নাম আমার মনে হচ্ছে না, তাই আমি সরি মেনুটা নিয়ে নিয়েছি। এটার নাম হচ্ছে গোলাপবাগ মুখ টিক্কা। তো দেখা যাক এবার গোলাপবাগ মুখ টিক্কা কেমন খেতে। প্লেটটার কথা আমি বলে রাখি, প্লেটটা কাঠের মনে হচ্ছে, হ্যাঁ কাঠের বলেই মনে হচ্ছে। আর চামচ খুবই নেচার ফ্রেন্ডলি জায়গা প্রথমেই বলতে হচ্ছে। আর কি ইউনিকনেসটা আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে দেখো লেবু কাটার যে স্টাইল, দেখো সুন্দর এইরকম সুন্দর লাগছে। ভীষণ গরম ছিলেন, আমি ধরতে পারছি না, ফয়েল পেপার দিয়ে মোড়া আছে, স্টিল আমি এটাকে ভালোভাবে ধরতে পারছি। ভেতরে মেয়নিজ আছে, প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাবো এই জায়গাটা, দেখতে পাচ্ছ মেয়নিজ দিকে। তো জিনিসটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে খুব ভালো হবে, কারণ প্রথম এরকম মেয়নিজ ভেতরে খাচ্ছে আমি কোনো জিনিসটা। দেখে মনে হচ্ছে গ্রিন চাটনি, বিনা পাতা। ট্রাইটা করে নিই, চেষ্টা করছি ফোকাস করার ব্যাপারটা, ভীষণ জুসি। মশলাটা ভীষণ বেসিকের উপর কিন্তু ভীষণ টেস্টি, যে একবারে অনেক রকম ফ্লেভার দেওয়া আছে তা নয়, ভীষণ বেসিকের উপর খাবারে একচুয়ালি সব মেরে দিচ্ছে, মানে আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা। আমি একটু অথেন্টিক ভাবে যেমন করে খাই, যেমন করে খাই ক্যামেরা একদম সাথ দিচ্ছে না, কিন্তু দেখো ভিতরে জুসি নিচ্ছিল। কসুরি মেথি পোকা ছড়ানো হয়েছে, মানে ফ্রেশ ক্রিম, ফ্রেশ ক্রিম ফ্যামিলিটা আছে। চিকেনের উপর কনসেন্ট্রেট করা যাক, চিকেনটা সাইজটা দেখা যাক ফার্স্টে, খুবই মিডিয়াম। টোটাল চার পিস আছে এখানে, এখানে দুটো দেখতে পাচ্ছ, এখানে দুটো আছে এইটা এইটা, আর আমাদের এটা একটা করে। নানটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, মানে অনেক জায়গায় নান খেয়েছি আমি, বাট এখানকার নানটা কিন্তু ভীষণ সফট। একটু মানে নান রাখার পরে একটুখানি একটা ঠান্ডা হয়ে গেলে একদম চিবিয়ে গেছে। এখানে কিন্তু ওরকম করে, মানে যদিও নানটা কিন্তু সফট সফট এবং পিসগুলো বললে
अरे कहना क्या चाहते हो? प्रिपेयर করার টাইম আমার যে মনে হচ্ছে যেটা বরং মুখটা আইসক্রিম এর মিক্স করা হয়েছে পরে দু মশলা দেওয়া হয়েছে যেটা মশলাটা ফ্লেভার পাচ্ছি সেটা লাগছে ফ্রেশ ফিলিং পাচ্ছি আসলে আমি তোমাদের টেকনিক্যাল টাকে সবে খুব ভালো করে টেকনিক্যাল দিকে আমি কোনো বলা না এই জন্য না হতে পারলে না আমি তো রান্নাই করতে চাও তুমি আমাকে ওইসব দিন ছোট্ট করে তো আমাদের পোলাও ইতিমধ্যে এসে গেছে তো আমরা এখনো বাটার মিল্ক কেক উদ্ধার করতে পারি কোয়ান্টিটি তো আমরা একটু দেখে নিই আরে খাই দাও না কোয়ালিটি নো কম্প্রোমাইজ অ্যাপ কথা বলতে গেলে এখনো খুব ওয়াও লাগতেছে মানে কি বলবো সত্যি কেমন শুনে ওয়াও না খুব শারীরিক তো ওয়াও ওয়াও লাগছে খুব ওয়াও ওয়াও লাগতেছে चामच চিকেনের আইটেমটা যদি একটু স্পাইসি দিকে নিতাম যেটা নিলে স্নেহা তখন এখানে বসতে পারতো না তো সেরকম কিছু নিলে হয়তো আমাদের ব্যাপারটা আরো ভালো লাগতো মানে এতটা সফট ভীষণ ঝুরঝুরে রাইস ঠিক আছে ইউজ করা হয়েছে যেটা দিয়ে একটা বন্ধু আসছে তো আমার তো ভালো লাগছে রাইসটা খেতে কিন্তু গ্রেভিটা একটু অন্যরকম হলে আমার জমে যেত আমি কাটামি করে চিকেনটাকে এই কাঠের পাতলা চামচ দিয়ে কাটতে গেছি যে এই অবস্থা ফোকাসটা আয় ভাই এসেছে তো এটা হচ্ছে চেরি তো আমি লাগতে পারছে আই গট এ চেরি আমি ইংলিশ বললাম নাইস বলো দেখো তো হ্যাঁ প্রচণ্ড ঘেমে গেছে দেখে বুঝতে পারছ গরম আছে ওপরে বাট ফ্যানের ব্যবস্থা পরে হয়ে যাবে আমি যতটা সত্যি মানে জল নর্মাল ওয়াটার এখানে কিন্তু ব্যবস্থা নেই তো জলটা আমাদেরকে কিনতে হয়েছে আমার আমার সব থেকে বেশি ভালো লেগেছে লেগ আইটেমটা যেটা আমরা স্টার্টারে নিয়েছিলাম বেস্ট ছিল বেস্ট কোয়ালিটি তোমরা যারা আসবে এখানে তারা প্লিজ ওরা ট্রাই করো তারপরে রাইসের আইটেমটা ভালো লেগেছে দেন চিকেন আইটেম ভ্যালু ফর মানি অ্যাকচুয়ালি বলতে পারো কোয়ালিটি খুবই ভালো ফুডটার এবং যে যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে প্রত্যেকটা খাবারে খুবই মানে ভালো কোয়ালিটি বেশি পরিমাণে রাইসের মধ্যে কাজু কিশমিশ তো বলতেছি একটা গোটা জাবিত্রী পেয়েছি যেটা জেনারেলি আমি কোথাও দেখতে পাই প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি অনেকটাই কম লাগলো আমার কেননা প্রায় অ্যাভারেজ প্রাইস 190, 180, 170 ধরে নাও 170-র কাছাকাছি সেই হিসাবে কোয়ান্টিটি আমার অনেকটাই কম লেগেছে যারা একটু ভ্যালু ফর মানি বলতে কোয়ান্টিটিটার দিকে খেয়াল রাখো তাদের একটু জিনিসটা এসে ডিসঅ্যাপয়েন্টেড হবে বাট যারা কোয়ালিটি পছন্দ করো এবং মানে ভাই ভালো টাকা দিয়ে ভালো খাবার খাবো এরকম একটা মানসিকতা আছে তাদের জন্য বেস্ট জায়গা তোমরা জানো এসে অনেকক্ষণ বসেছিলাম তো কাল থেকে মেবি আজকে তো ওপেনিং হলো এটা তো কাল থেকে মেবি ওখানে একটা কমপ্লিমেন্টারি কিছু মানে দেবে ওনারা তো আজকে আমরা কমপ্লিমেন্টারি মিস করে গেলাম ভাগ্য খারাপ ব্লগারদের স্যাক্রিফাইস একটু চ্যানেলে ভিউজ এবং লাইক কমেন্ট করে একটু শেয়ার আপ করো মানে মেন কোর্সের প্রত্যেকটা আইটেমই মোটামুটি 200 থেকে স্টার্ট হচ্ছে মানে 190-র নিচে সেরকম কিছু নেই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে জানাবে কারা কারা এখানে চলে এসছে অলরেডি আর কারা কারা আমাদের ভিডিও দেখে এখানে আসছে তোমরা যদি চাও আমরা কোনো ফুড ট্রাই করি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখনো যারা ইনস্টাগ্রামে ফলো করো নি কী করছো ফলো করে না লিংক থাকবে ডেসক্রিপশন এই চ্যানেলে বাওয়াল হবে তার জন্য সাবস্ক্রাইবটা করতে হবে অবশ্যই বেল আইকন প্রেস করে দিবে যাতে তোমরা আমাদের কোনো ভিডিও মিস না করো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিল দেন বি ফুডি